মোটা বলায় ইকোনমিস্ট পত্রিকার বিরুদ্ধে ইরাকি অভিনেত্রীর মামলা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই অভিনেত্রী আরও পুরুষদের তুলনায় নারীদের মোটা হওয়া বলায় নিবন্ধে তার ছবি ব্যবহার করায় যুক্তরাষ্ট্রের ইকোনমিস্ট পত্রিকার বিরুদ্ধে মামলা করেছেন। অ্যানাস তালেব নামের ওই অভিনেত্রী বলেছেন ছবিটি তার অনুমতি ছাড়াই অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করা হয়েছে, এতে তার গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। ছবিটি শ্যুট করা হয়েছে বলেও দাবি তালেবের। ইরাকের এই সুপরিচিত অভিনেত্রী এবং টক শো উপস্থাপক এক সাক্ষাৎকারে বলেছেন তিনি এজন্য যুক্তরাজ্যের আইনি পদক্ষেপ শুরু করেছেন। ইকোনমিস্ট কর্তৃপক্ষের মন্তব্যের জন্য অনুরোধ করে বিবিসি তাৎক্ষণিকভাবে জবাব পায়নি। ইকোনমিস্ট পত্রিকা ইরাকের বেবিলন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে 9 মাস আগে তোলা তালেবের ছবি ব্যবহার করেছিল। কেন আরব বিশ্বে নারীরা পুরুষের চেয়ে মোটা হয়, এই শিরোনামে নিবন্ধনটি জুলাইয়ের শেষের দিকে প্রকাশিত হয়েছিল। এতে বলা হয় পুরুষের তুলনায় আরব নারীদের বেশি ওজন হওয়ায় অন্যতম কারণ হচ্ছে দারিদ্র এবং সামাজিক বিধিনিষেধের কারণে তাদের অনেকেই গর্ভবতী থাকে। নিবন্ধে বলা হয়েছে আরেকটি সম্ভাব্য কারণ হচ্ছে কিছু পুরুষের কাছে মোটা সোটা গড়নের নায়িকারা নারীরা আকর্ষণীয়। এতে বলা হয় ইরাকিরা প্রায় সৌন্দর্যের আদর্শ হিসেবে মোটা সোটা অ্যানাস তালেবকে উল্লেখ করে। অ্যানাস তালেব নিবন্ধটিকে সাধারণভাবে আরব নারী এবং বিশেষ করে ইরাকি নারীদের জন্য অবমাননাকর হিসেবে চিহ্নিত করেছেন। তিনি প্রশ্ন করেছেন কেন পত্রিকা ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বদলে আরব বিশ্বের মোটা নারীদের প্রতি আগ্রহ দেখাল। জর্দানে সৌদি অর্থায়নে চলাচল আল আরাবিয়া টিভির সঙ্গে কথা বলার সময় তালেব বলেন সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।